वेलकम बैक टू माय चैनल आबार नतून दिन शुरूते आबार एकटा नतून वीडियो निये चले आसलाम। तो सोना रेडी, आमरा एखन जाच्छि बाजारे। तोमरा भाबते पारो जे वेलुर एसी ट्रिटमेंटेर जन्य बाजार केन, एखानेर खाबार दाबार एकदम भालो ना। तो आमरा जे होटेले रयेछि ओखानेई रान्ना बान्ना करे सब खाच्छि, केन एखाने तो सबई केमन माने रान्ना माने कोनो टेस्ट नेई। तो चले आसलाम बाजारे, की की बाजार करे देखते थाको तोमरा। ওই দেখো পাল্লায় একটা ফুলকপি রাখা, এখানে ফুলকপি আবার কেজিতে বিক্রি। ওই একখানি ফুলকপির দাম আমার হয়ে গেছে 50 টাকা। তো তারপরে বললাম 250 সজনাটা দাও, 250 সজনাটা 30 টাকা। উনি আমায় কি সজনাটা দেবে, পাশে একজনের সাথে ঝগড়া করতেই ব্যস্ত। তো যাই হোক, দিয়ে দিল সজনাটা। এবার নেওয়া হয়ে গেছে আমার সোনাকে, দেখো কি সুন্দর ব্যাগ বানিয়েছে, জামার সামনে বোতল কিন্ডার জয় সব ঢুকিয়ে নিচ্ছে। তো বাজার কমপ্লিট, ওর জন্য একটা কিন্ডার জয় কিনলাম। এখানে এসে না ওর গায়ে খুব র্যাশ বেরোচ্ছে, তার জন্য একটুখানি ওষুধের দোকান থেকে একটু বডি লোশন আর ক্রিম নিয়ে নিলাম। তারপরে দেখো হাত ধরবে না রাস্তায় কারোর সাথে, একা একাই গুড়গুড় করে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে কত চেনা ওর রাস্তা। পাপন বলছে হাত ধর, তাও হাত ধরবে না। তারপরে কোনো মতে হাতটা ধরেছে, তারপরে আবার কিছুক্ষণ পরে দেখো হাত ছেড়ে দেবে। তো হাত ছেড়ে একা একা বলছে হাত ধর হাত ধর, তো অনেক কষ্টে হাত ধরে হাঁটছে। দেখো না পদ্মুত ডুলিয়ে ডুলিয়ে সে পেছন থেকে পুরো মেয়ে মনে হচ্ছে। তো যাই হোক, এটা হলো পরের দিন সন্ধ্যাবেলা ও একটা রাস্তায় ডোনাট দেখেছে। তো ডোনাটটা কি বলছে কি খাচ্ছে, তো জিজ্ঞেস করলাম, বলছে ডোনাট। দেখো খাচ্ছে কি করে, খাও দেখি। এটা হলো রবিবার সন্ধ্যের ভিডিও। তো সোমবার দিন মার অ্যাপার্টমেন্ট আছে, সকাল সকাল রান্না বান্না করে বেরিয়ে গেছি। তো অটো উঠে গেছি, তো সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, তো হসপিটালের সামনে গিয়ে খেয়ে নিয়েছি, তো পরোটা আর তরকারি। তো দেখো এখানে না কোনো ট্রাফিক পুলিশ নেই, এটা একটা বড় নাম করা হসপিটাল কিন্তু কোনো ট্রাফিক নেই, মানে যে যার মানে দায়িত্বে রাস্তা পারা, মানে না কোনো ট্রাফিক আছে না কিছু। তো চলে আসলাম হসপিটালে। তো এবার দেখো আমি জিজ্ঞেস করছি যে কোথায় যাব, তো আমাকে বলে দিল অমুক জায়গায় যাও। তো রীতিমতো আমি চলে এসেছি হসপিটালের মধ্যে। আমার অ্যাপার্টমেন্ট যে আগে নেওয়া ছিল আমি এটা জান মানে প্রথম দিন দেখিয়েছিলাম, ম্যাডামই যে অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছিল ওটা আমি ভুলে গেছিলাম। তো দেখো এই যে লাইনে আমি দাঁড়িয়ে, এই যে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন ঘুরে আমি যখন 7 নম্বর, ওই যে 7 নম্বর কাউন্টার, এতগুলো লাইন আমি দাঁড়িয়ে রয়েছি সবার পিছনে, পয়সা নিয়ে কার্ড নিয়ে, কার্ডটা ছাড়া এখানে অ্যাপার্টমেন্ট হয় না। তো এই যে ঘুরে 7 নম্বর কাউন্টারে আসলাম, যখন কাউন্টারের সামনে আসো তখন আমি জানতে পারলাম আমার অ্যাপার্টমেন্ট করানো আছে। তো এখানে পয়সা দিচ্ছিলাম, উনি পয়সাটা রিটার্ন করে দিলো, বললাম ম্যাডাম আপনার অ্যাপার্টমেন্ট করা আছে। আমি অন্য একটা কাউন্টারে গেলাম, তো ওখান থেকে একটা আমাকে স্লিপ দিলো যে আমার নিউ অ্যাপার্টমেন্ট স্লিপটা দিয়ে দিলো। এখানে আবার তুমি যাই করো তোমাকে ব্যান্ড ছাড়া উপরে অ্যালাউ করবে না। তো আমার ব্যান্ডটা আমি লাগিয়ে দিই, যে মা ম্যান ব্যান্ডটা লাগাচ্ছিল একা একা, বাদ একা কিছু করতেই পারে না, দেখো কত কষ্টে ওরা ব্যান্ড লাগিয়েছে। তো এবার লিফট দুটোই, এত লাইন লিফটে করে যেতে গেলে ডাক্তার দেখানোর টাইম চলে যেত। মাকে বলছি মা কষ্ট করে তুমি একটু 2nd ফ্লোরে চলো, তো মা অনেক কষ্ট করে সিঁড়ি থেকে উঠেছে, উঠে তো উনি হাঁপিয়ে গেছে। তো অ্যাপার্টমেন্টের লাইনে এখানে টোকেন নেওয়া লাইনে দাঁড়িয়েছিলাম, তো টোকেনে বলেছিল 3টার সময় আসতে, আর দাঁড়িয়েছি, তার মধ্যে ডাক্তার ডেকে দিয়েছে কপাল কি ভালো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও প্লিজ।